Assalamualaikum, সবাই কেমন আছেন? তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটি থাকবে আমার এই নতুন মোবাইলের মাধ্যমে। আমাকে সুমন এই মোবাইলটা কিনা দিছে, আর এর আগের সেটটাও কিন্তু ছিল অপো, আবার অপো কিনা দিছে। তো সুমনকে বললাম যে তুমি আমাকে আগের সেটটাও দিলা অপো, এবার অপো। তো সুমন আমাকে বলতেছে যে অপো ক্যামেরা ভালো, এটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট, তো আর কিছু করার নাই যেহেতু আমাকে দিছে। আর এই ভিডিওটাই থাকবে আজকে এই নতুন মোবাইলের মাধ্যমে। আজকে সারা দিন কি করব সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাসায় আজকে রিমা আসবে, তাদের দাওয়াত ছিল আমাদের বাসায়, তো আজকে ওদের কি কি খাওয়াবো আর কি আয়োজন করা হয়েছে সেই ভিডিওটাও দেখাবো। তো আমার ছেলেকে নিয়ে একটু ছাদে উঠলাম, যে ওরা খেলাধুলা করছে, মেলার বাহার বাসায় দিচ্ছি, দারুণ দারুণ কি সুন্দর ছাদের উপরে পুরো মেলা বাসায় দিচ্ছে। আই হ্যাঁ হ্যাঁ, এটা কি রাজহাঁসের পাতি না পুতি? বা 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 বা, এই খেলাটা কিভাবে খেলতে হয় একটু দেখা তো দর্শকদের, দেখো দেখো দেখো। আর কে জানি যে একটা ছিঁড়া নিয়ে গেছে, যাই হোক এখন এগুলা খাই হোক, আর তখনই আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখন কিন্তু বাটো বাটো তো বড় হয় নাই, ছোট ছোট দান্না মরিচ নাকি বান্না মরিচ বলে তাও জানি না, যখন খাবো আর যখন নাম জানবো তখন হয়তো আপনাদের বুঝাবো, তাই না? আর এই যে টমেটো গাছে ফুল ধরছে, এই টমেটো গাছ কিন্তু আমি লাগাই নাই, ওই যে টমেটো কাটার সময় যে বিচি গুলা থাকতো না, ওগুলা আমি পানি সহ এইখানে ফেলাই দিতাম, আর এমনিতে হয়ে গেছে। যে কথায় আছে না গোবরের পদ্ম ফুল, ওই হলো কথা, যত্ন করলে রত্ন হয় না, কিন্তু অযত্নই গোবরের পদ্ম ফুল হয়ে যায়। এই তো কতগুলো টমেটো গাছ হয়েছে, এইগুলা কিন্তু এমনি এমনি হয়ে গেছে, দেখছেন? সজীব এটা হলো তার বন্ধু গ্রুপ মহল, তো তোমরা খেলা স্টার্ট করো, কিভাবে খেলা খেলবা বন্ধু, কিভাবে জারু দিয়া কিন্তু পরিষ্কার করিয়েছে, হয় না মিস্টেক হয়ে গেছে, আরো দেখো আরো দেখাও, আরে বাবা বাবা লাফালাফি করতে গেলে রেগের মতো ফালাফালি করতেছে। এতো আইসে সজীব গাঙ্গুলি আইসে, না না মিস্টেক মিস্টেক মিস্টেক, দুইবার করে দাও দুইবার করে দাও, গান দুইবার দুইবার, আই হ্যাঁ দুইবার না হয় না মিস্টেক কইছে, এবার উনিকে দে দাও, আই হ্যাঁ জোতা কিনা লইছে, বা উড়ে বা উড়ে এক রে এ জোতা খোলাতে অলরাউন্ডার অলরাউন্ডার হইয়া গেছে হইয়া গেছে, আই হ্যাঁ দে উনিকে, হ্যাঁ 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 এটাই উনিকে করায় দাও, অলরাউন্ডার হইছে যেহেতু, হ্যাঁ রে বাবার বাবা বিলের মাস্ক লাগাইতে আছে, আই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সুন্দর নাইস, আচ্ছা খোলো খোলো, তারপরে নেক্সট নেক্সট ঈদ দাও আবার জোতা খোলার পরে যদি আবার ডান ডান হইয়া যায়, মারামারি করবা না, মারামারি আস্তে আস্তে, হ্যাঁ উনি কোনটা শেখা শেখা গরি সব দিকে পিকা মারলো, সামনে থেকে মার, একেবারে ফার্স্ট ফার্স্ট যা করছস না ভালোই করছস, একেবারে পারস না এই জাদু করে গিয়ে তারা মারা শুরু, আয় হ্যাঁ কি রে তুই দিহি ট্রাফিক জ্যামের মতো তুই সিঙ্গেল দিতাছস, ব্যাপারটা কি আয় যেভাবে দিতাছস তো ভালোই,
Rapi,
যেদিন দই পছন্দ করে এজন্য আব্বা অর্ডার করে দই নিয়ে আসছে আর বিধিমা ওরা এই যে খেজুরের গুড়ের পায়েস রান্না করে নিয়ে আসছে তাই এর আগের ভিডিওতেও কিন্তু আমি দেখাইছিলাম যে খেজুরের গুড়ের যে বোতলটা লিকুইড খেজুরের গুড় ওই খেজুরের গুড় দিয়েই পায়েসটা রান্না করে নিয়ে আসছে আর পায়েসটা ছিল খুবই মজাদার আজকের আয়োজন ছিল জসিমের পছন্দ অনুযায়ী জসিম আমার ভিডিও দেখে বলে আব্বা আপনি একা একাই কাচি বিরিয়ানি রান্না করে খান আমাদের খাওয়ান না তো ভাবলাম ওকে কাচি বিরিয়ানি দাওয়াত দিই যখন ওকে দাওয়াত দিয়েছি তখন ও বলতেছে না আমি কাচি বিরিয়ানি খাবো না আপনি আমাকে গরুর মাংস ভুনা মুরগি পোলাও টোলাও এসব করে খাওয়াবেন তো ভাবলাম উনি যেটাই খাইতে চাইছে সেটাই খাওয়াবো খাবার খাচ্ছে পুদিনা পাতা মিষ্টি আয় দেখ দই কিন্তু এক ফোঁটা রাখেন আপনি কিন্তু এবারে দেখা দেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।